এক বছর আগে আর কি আমি এই রুমে আসি। তো আসার আগে আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, এখন তো মাস্টার্সে আছি আর কি, তো সেকেন্ড ইয়ারে যখন ছিলাম তখন হচ্ছে মাতাল হওয়া বইটি আমি পড়েছি। তো পড়ার পর ওইটার মধ্যে দেখলাম যে 564 নম্বর হোমে মোসিন হলের 564 নম্বর রুমে হুমায়ুন আহমেদ থাকতেন। তো নিজের কাছে ভালো লাগতো নিজের হল এবং এত বড় একজন রাইটার আমাদের হলে থাকেন, এটা আসলেই ভালো লাগতো খুব। তো যখন এই রুমে আসি, এই রুমে আসার সময় আসলে আমি সাবকনসিয়াসলি আমার মনে ছিল না যে 564 নম্বর রুমই হোমের নম্বর থাকতেন আর কি। তো যখন আসলাম, আসার পরে হঠাৎ একদিন মনে হলো কি রে, এটা তো 564 নম্বর রুমই, মাতাল হওয়া বইতে তো এই রুমের কথা আমি পড়েছি। তো তখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করলো আর কি। আরও ভালো লাগা কাজ করে যখন হচ্ছে অনেকেই রুমটা দেখতে আসে, যে হুমায়ুন আহমেদের রুম এটা, একটু দেখে যাই। অনেকে আবার আসার পর একটু থাকারও আগ্রহ প্রকাশ করে, যে হুমায়ুন আহমেদের রুম একদিন যদি থাকতে পারি অথবা একটা রাত যদি কাটাতে পারি খুব ভালো লাগবে নিজের কাছে। তো আরও কিছু কিছু স্পেশালিটি আছে কি, এই রুমটা হচ্ছে যে প্রাকৃতিক যে পরিবেশটা, আপনার জানালার মাধ্যমে যদি দেখেন, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। স্পেশালি বেশি সুন্দর লাগে আপনার যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসলে আসলে মানে নিজের মনের মধ্যে একটা কাব্যিক ভাবনা জেগে ওঠে, মনে হয় যে কিছু একটা লিখি, লেখালেখি করি, এরকম একটা চিন্তা ভাবনা আসে। আমার মনে হয় যে হুমায়ুন আহমেদ যখন ছিল উনিও হয়তো বা ওনার মধ্যে এই আবেগটা কাজ করেছে, তো তখন উনি লেখালেখি করেছেন আর কি। তো মানে বিভিন্ন ওনাকে এখানে আসার পর, হচ্ছে এরম আসার পর ওনাকে নিয়ে ঘাটাঘাটি ভালোই করেছি, আগেও করেছি। তো দেখলাম যে উনি হচ্ছে যে নন্দিত নরক এবং আরও অনেক গুরুত্বপূর্ণ অনেক বিখ্যাত বইগুলো এই রুমে রেখেছেন। তো নিজের কাছে আসলে ভালো লাগে কাজ করে আর কি, যে এত বড় রাইটারের একজন রুমে, সাবেক সে ছিল এই রুমে, আমি একজন বর্তমান একজন রুমমেট, তো এই জিনিসগুলো ভালো লাগে আর কি। তো মাস্টার্সে পড়ি এখন, হয়তো বা আর কিছুদিন থাকবো, ক্যাম্পাস থেকে হয়তো বা চলে যেতে হবে। সবচেয়ে খারাপ লাগবে যে এই রুমটা ছাড়তে হবে, এই কথাটা মানে এটা যখন চিন্তা আসে তখন খারাপ লাগে নিজের মধ্যে।